আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা খুলনা থেকে মোংলায় ট্রেনে করে যাব। আপনারা জানেন কিছুদিন আগে মোংলা থেকে বেনাপোলের উদ্দেশ্যে একটি কমিউটার ট্রেন চালু হয়। সেই ট্রেনটি খুলনার মোহাম্মদনগর হয়ে তারপর বেনাপোলের উদ্দেশ্যে যায়। আমরা আজকে মোংলায় যাব ট্রেনে করে এবং আমাদের এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। গাইস চলুন ভিডিওটি বড় না করে শুরু করা যাক। গাইস আরেকটি কথা বলি, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। গাইস আমি এখন আছি আমার খুলনার বাসায়। খুলনার বাসাটি হলো পূর্ব বানিয়াগামার বড় মসজিদ। এখান থেকে আমি একটু বের হব, বের হয়ে মোহাম্মদনগরে যাব, যে ওখান থেকে ট্রেনে করে আমি মোংলা যাব। মোংলা অর্থাৎ আমার বাসায় যাব। আমি এখন খুলনাতে আছি এবং আমার বাসায় যাব পরিবারের কাছে। সামনে আমাদের কোরবানির ঈদ, তাই আমি বন্ধ পেয়েছি, তাই বন্ধর ছুটিতে পরিবারের সাথে ঈদ কাটানোর জন্য আমি মোংলায় যাব। আমরা এখন ডোর ভালো করে লক করে আমরা এখন বের হব। ডোর ভালো করে লক হয়ে গেছে, এখন বাইরে যাব আমরা। এটা হলো আমার বাসার সামনে রাস্তা। এখান থেকে রিক্সা খুঁজে রিক্সায় করে আমরা যাব মডার্নের মোড়ের দিকে। আমরা একটা রিক্সা পেলাম, রিক্সা করে আমরা এখন মডার্নের মোড়ের দিকে যাচ্ছি। আমার বাসা থেকে মডার্নের মোড়ে যেতে নর্মালি রিক্সায় 20 টাকা ভাড়া লাগে। এই যে এরিয়াটি, এইখানে হলো আমার সব কোচিং সেন্টার গুলো। এখানে আমি আমার বিভিন্ন সাবজেক্টের কোচিং করি। আমরা এখান থেকে একটি সিএনজি তে উঠলাম, এখান থেকে আমরা যাবো গল্লামারির দিকে। আজ যেহেতু শুক্রবার, তাই খুলনার রাস্তা অনেকটাই ফাঁকা। রাস্তায় সাধারণত সবসময় লোকজন থাকে, প্রচুর গাড়ি ঘোড়া থাকে, বাট আজ শুক্রবার বলে এবং সকাল সকাল বলে আজ লোকজন কম দেখা যাচ্ছে রাস্তায়। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না, তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না। আমরা এখন আছি মোকাল্লামারি মোড়ে। এখান থেকে আমরা মোহাম্মদনগর রেলওয়ে স্টেশনের দিকে যাব, তাই একটি গাড়ি খুঁজতেছি আমরা এখানে। আমরা এখন আছি খুলনা সর্বপ্রথম নির্মিত ফুটওভার ব্রিজের সামনে আছি। যে এটি হলো খুলনা সর্বপ্রথম ফুটওভার ব্রিজ। আমার কাছে খুলনা অনেক সুন্দর একটি জায়গা। যে ব্যক্তি একবার খুলনাকে ঘুরে দেখতে পারবে, আমি শিওর যে সে খুলনার রূপে সুন্দর যে সে মুগ্ধ হতে বাধ্য।
গাইস, আমরা স্টেশনের কাছে প্রায় চলে এসেছি। আপনারা একটু সামনে দিকে দেখলেই দেখতে পাবেন যে ওই সামনে রেলওয়ে স্টেশনটি দেখা যাচ্ছে। আপনাদের একটু ক্লিয়ারভাবে দেখাই, এটি হল মোহনবাগানগর রেলওয়ে স্টেশন। এখান থেকে আমরা মোংলার উদ্দেশ্যে ট্রেনে করে যাব। আমাদের ট্রেন হলো 11:30, তাই আমাদের এখন এখানে ওয়েটিং জোনে ওয়েট করতে হবে। 11:30 ট্রেন আসবে। এখন এটির উপরে উঠবো এবং আশেপাশের সিনারি কত সুন্দর সেটা দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করবো কতটা সুন্দর। এখান থেকে চারপাশের দৃশ্যটা অনেক সুন্দর দেখতে লাগে, ক্যামেরা থেকে সরাসরি দেখতে আরো বেশি সুন্দর লাগে। আর অনেক বাতাস, এখানে নিচে একটু গরম বেশি, বাট উপরের দিকে অনেক বাতাস, প্রচুর পরিমাণে বাতাস এখানে। তো আশেপাশের দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে দেখতে। আমি এখন টিকিট কাটার জন্য এখানে লাইনে দাঁড়িয়েছি। এখান থেকে মোংলার টিকিট মাত্র 35 টাকা। এখানে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হবে। আমি এখন টিকিট সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়েছি। ওয়েট, টিকিটটা কেটে দেখাচ্ছি। এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত টিকিট। এই টিকিটটি দিয়ে আমরা এখন মোংলায় যাব। টিকিটটি হলো 200টা, 70 টাকা, 35 টাকা করে। এখানে লোকজন সব অপেক্ষা করছে, কারণ 11:30 ট্রেন দেরিতে আসবে, তাই এখন 1টার বেশি বাজে, এখন ট্রেন আসেনি। এখন বাজে 1:15, এখন ট্রেন আসলো কেবল। প্রায় 1.5-2 ঘন্টা ওয়েট করার পর মানুষের অবস্থা খুবই খারাপ, বাট যখন ট্রেন আসলো সবার ভিতরে একটা আনন্দের অনুভূতি কাজ করল। আসলে মনের অবস্থা খুবই খুশি লাগতেছে, কারণ আজকে প্রায় 15-16 দিন পরে আমি মোংলা যাচ্ছি আমার বাসায়, পরিবার লোকজন সাথে দেখা হবে। এই 15-16টা দিন একা থাকতে খুবই কষ্ট হয়েছে, কারণ কখনো পরিবারকে ছেড়ে কোনো বাইরে থাকা হয়নি। এখন পড়াশোনার জন্য বাইরে থাকতে হবে, কিছু করার নেই। কিন্তু আজ ছুটিতে যখন বাসায় যাচ্ছি, মনের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না কখন যাবো বাসায়। সেই আনন্দ উত্তেজনার ভিতরে একদম অন্যরকম একটা অনুভূতি। আমরা এখন আছি রূপসা নদীর উপর থেকে যাচ্ছি। আমরা অনেকে যারা রূপসা নদী পার হয়েছি, তারা দেখেছি যে রূপসা নদীর উপর একটি মোংলা খুলনা রেল সেতু নির্মিত হয়েছে কিছুদিন পূর্বে। সেটির উপর থেকে আমরা কেবল গেলাম। এখান থেকে খুলনা বিভাগের যে গ্রাম বাংলা যে রূপটা আছে, সেই রূপের সৌন্দর্য উপভোগ করা যায়। আসলে আমরা অনেক টাকা পয়সা খরচ করে বাইরে দেশে ঘুরতে যাই, কিন্তু আমাদের নিজের দেশে যা আছে তার মূল্যায়ন আমরা করি না। একটা প্রবাদ আছে, ধানের গাছ গরুতে খায় না, তেমন একটি অবস্থা। কারণ আমাদের দেশ যে কতটা সুন্দর তা আমরা নিজেরাও যাই না, না যেন আমরা বাইরের দেশে আগে ঘুরি। আমাদের সকলের উচিত আগে নিজের দেশ ঘুরে দেখা, তারপরে অন্য দেশ। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডা। এটা হলো ট্রেনের ভিতরের অবস্থা। ট্রেনটা আসলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এই যে এখানে অনেক লোকজন আছে, যাত্রীরা সব বসে আসলে নিজেদের সিটে। এই যে ভাই আমাদের ক্যামেরা দেখে চশমা পরে একটা স্টাইল নিল কেবল। অনেক সুন্দর অবস্থা আছে, ফ্যানও চলছে। আমরা কেবল মোংলা রেলওয়ে স্টেশনে নামলাম, নেমে এখন আমরা রেলওয়ে স্টেশন থেকে বাইরের দিকে যাব এবং নদী পার হয়ে আমরা বাসায় যাব। এই তো সময় ফিরে এই যে সেই মোংলা নদী। আসলে নদীটাকে যখন দেখলাম তখন মনে একটা অন্যরকম অনুভূতি হলো, নিজের একটা আপন আপন অনুভূতি আসতেছে দেখে, যেটা বাইরে কোথাও পাওয়া যায় না নিজের শহর ছাড়া। এই তো
গাইস, আমরা প্রায় বাসার কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণ তো বাসায় পৌঁছে যাব। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।